আসসালামু আলাইকুম ভিওয়ার্স উর্মিশ ডিবুকে আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি পরীক্ষার দুইটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রথম আপডেটটি হচ্ছে আগস্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তিনি বলেছেন এইচএসসি টেস্ট পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে আশা করছি আগস্টের মাঝামাঝি সময়ে এইচএসসি এবং সমমান পরীক্ষা শুরু করতে পারব মঙ্গলবার পঁচিশে এপ্রিল এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি শিক্ষামন্ত্রী জানান এসএসসি পরীক্ষায় মোট বিশ লাখ বাহাত্তর হাজার একশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন মোট এগারোটি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন তিনি বলেন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীদের মধ্যে দশ লাখ একুশ হাজার একশো সাতানব্বই জন ছাত্র দশ লাখ পঞ্চাশ হাজার নয়শো ছেষট্টি জন ছাত্রী মোট এগারোটি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন বিশ লাখ একুশ হাজার তিনি আরও বলেন এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামীকাল বুধবার ছাব্বিশে এপ্রিল থেকে তেইশ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে এই সময়ের মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না আরেকটি আপডেট রয়েছে সেটিও হচ্ছে এইচএসি পরীক্ষা নিয়ে আগামী বছরও এইচএসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হতে পারে প্রয়োজন হলে আগামী বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তবে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হলেও পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি আজ মঙ্গলবার পঁচিশে এপ্রিল দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান তিনি দুই সালে পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে নেওয়া হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন শীঘ্রই আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব দুই হাজার চব্বিশ সালেও পুনর্বিন্যাসকৃত সিলেবাস যাব কিনা আমরা চাই পরীক্ষার সময়টা ঠিক জায়গা মতো নিয়ে আসতে এবছরও চেষ্টা করেছিলাম কিন্তু আগের বছর নভেম্বর ডিসেম্বরে গিয়ে পরীক্ষা নিয়েছি এবছর এইচএসসি হয়তো আগস্টে নিতে পারবো পরের বছর গিয়ে স্বাভাবিকের মতোই কাছাকাছি নেওয়া যায় চেষ্টা করব কাজেই যদি প্রয়োজন হয় আগামী বছরও পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ কামাল হোসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোলেমান খান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ উপস্থিত ছিলেন তাহলে তোমরা এতটুকু জানতে পারলে যে আগামী বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসেও হতে পারে এর পাশাপাশি আগস্টের মাঝামাঝি হতে পারে এই বছরের এইচএসি পরীক্ষা আজ এ পর্যন্ত বন্ধুরা আরো নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তাই বিদায় নিচ্ছি আজ আল্লাহ